আজকে আমি যাব ভোট দিতে। কি বলে? আজকে আমি যাব ভোট দিতে, তাই জন্য ভাবছিলাম যে কি পরে যাওয়া যায়। আর আমি চুজ করলাম এই ব্ল্যাক কালারের সিকোয়েন্সের ওয়ান পিসটা, যেটা পরে আমাকে ভীষণ সুন্দর আর হট লাগছিল। কন্ট্রোল উদয়। ও আচ্ছা আচ্ছা, তুমি না বললে তো জানতেই পারতাম না। সঠিক বলেছেন। আর জানো আমি কেন ভোট দিতে যাই? কেন? এই কারণ ওখানে এত সুন্দর সুন্দর হ্যান্ডসাম হ্যান্ডসাম আর্মি অফিসার গুলো থাকে না, যাদেরকে দেখলে দিলটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়। ও বাবা, ফাইন মারছে কারে ও হিন্দুস্তানি ভাউ, 75 কো শরম নেই হ্যায় কারে। যখন আমি ছোট ছিলাম তখন কি করতাম বলো তো? আমাদের এখানে একটা স্কুল আছে যেখানে ভোটের আগে আর্মি অফিসার এসে থাকে, আর আমি আর আমার ফ্রেন্ড বিকেলবেলা সেখানে গিয়ে ঘুরঘুর করতাম দেখবো বলে। বলো কি, তুমি সত্যি বলছো? তারপর আমি এখানে লাগিয়ে নিলাম পাউডার যাতে মেকআপটা একদমই না গলে যায়। আর মুখ আমি মুইতা দিমু, আর গাল দুটোকে না একদম লাল লাল করে নিয়েছি, দেন লাগিয়ে নিয়েছি ভর্তি করে হাইলাইটার যাতে একদম দূর থেকেও আমাকে দেখা যায়। ও আচ্ছা, আজকে তো সবার নজর একদম আমার দিকে থাকবে, ছেলে হোক বা মেয়ে, 3-4 প্রপোজাল তো এমনিই পেয়ে যাব। 3-4 প্রপোজাল সেটা তো মানে কম হয়ে যায়। আমার তো মনে হচ্ছে ওখানে যতগুলো ভোটার থাকবে সবাই তোমাকে প্রপোজ করবে। বলেন কি, ভালো হয়ে যা, এখনো সময় আছে। তারপর লাগিয়ে নিলাম একটু পিঙ্ক লিপস্টিক, ব্যাস এতেই হচ্ছে একদম সবাই কাবু হয়ে যাবে। একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দিব। দেখো কি সুন্দর লাগছে আমাকে। আমি জানি তোমরা অনেকে এই জিনিসটা করো, কিন্তু জানি কমেন্ট বক্সে এসে কেউ স্বীকার করবে না। তোমাকে দেখে সবার গা পিত্তি জ্বলে, সেটা কি করে স্বীকার করে বলো সবাই? জানি সোনারা, তোমরা অনেকে এই সেম জিনিসটা করো। চলো বাই, আমি যাই ভোট দিতে। হ্যাঁ হ্যাঁ, তুমি ভোট দিয়ে এসো, সবাই ওখানে তোমার অপেক্ষাতেই আছে। কতগুলো ভোট পড়বে সেটা বলতে পারবো না, কিন্তু নজর কাজে ওর দিকে থাকবে সেটা বলতে পারি। হিন্দুস্তানি ভাউ, আর ইয়েই কেনা চাহুঙ্গা কে আপকে মাম্মি কো ভগবান খুশ রাখে।